আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আপনার সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে। মালয়েশিয়া অবস্থানরত বৈধ অবৈধ সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে মালয়েশিয়া অবস্থানরত বৈধ প্রবাসীদের ইমিগ্রেশন থেকে পারমিট বা ভিসা ক্যান্সেল করে দিচ্ছে বা বাতিল করে দিচ্ছে, সেটা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, কিন্তু কেন বিস্তারিত আপনার সাথে শেয়ার করবো। এবং রয়েছে ইমিগ্রেশন থেকে পাওয়া কিছু আপডেট নিউজ, এবং কি ভিডিও শেষ পর্যায়ে রয়েছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, এবং কি পাসপোর্ট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এসেছে হাইকমিশন থেকে। তাই তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে প্রবাস টিভির সাথে আছে আমি আরসাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশের ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশের মাধ্যমে বিয়াস, এর আগেও আমরা দুইটি ভিডিওর মধ্যে আলোচনা করেছি যে যে সকল প্রবাসী ভাইরা ভিসাটি নিয়োগ করবেন আপনাদেরকে অবশ্যই আপনারা করোনা ভাইরাস টেস্ট করতে হবে। করোনা ভাইরাস টেস্ট করার পরেই ইমিগ্রেশন আপনার পাসপোর্ট নাম্বারে চেক করবে আপনাকে সত্যি করোনা ভাইরাস টেস্ট করছেন, তারপরে আপনার পাসপোর্টে পারমিট বা ভিসা চপ লাগবে, এর আগে লাগবে না। তখন অনেক প্রবাসী ভাই যে বিশ্বাস করেননি বা আপনারা গুরুত্ব দেননি, ঠিক এখনই বাস্তবরূপ ধারণ করতেছে যে ইমিগ্রেশন থেকে অনেকগুলো পাসপোর্ট হোল্ড করে রাখা হয়েছে, এবং কি তার পাসপোর্টের যেই অনলাইন রয়েছে সেই অনলাইনের মধ্যে দেখাচ্ছে তলাক বা বাতিল করে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে ইমিগ্রেশন বিভাগ। বন্ধুরা আপনারা স্ক্রিন দেখতেছেন যে একটি পিকচার, যেখানে নিচে একজন প্রবাসী ভাইয়ের যে পারমিটটি তলাক করে দিয়েছে বা ক্যান্সেল করে দিয়েছে ইমিগ্রেশন, তার উপর যে প্রবাসী ভাইটি রয়েছে তার একই কোম্পানির যে উপর যে ভাইটি রয়েছে প্রবাসী ভাই, তার ভিসা যে সাকসেস হয়েছে বা কাজ চলতেছে, তার নিচে যে প্রবাসী ভাইটি রয়েছে তার ভিসাটি তলাক করেছে ইমিগ্রেশন বিভাগ, এবং কি পরবর্তীতে ওই প্রবাসী ভাইয়ের কোম্পানির সাথে ইমিগ্রেশন যোগাযোগ করে বা ইমেল করেছে যে আপনার এই স্টাফের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়নি, খুব দ্রুত যে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যেই করোনা ভাইরাস পরীক্ষা করে আমাদেরকে ইনফর্ম করুন, তা না হলে ভিসা লাগবে না বা স্টিকার দিবে না। ঠিক এমনই ওই প্রবাসী ভাইটি আমাদেরকে ইনফর্ম করছেন বিস্তারিত যে প্রবাসী ভাইটি ভিসা রিনিউয়ের জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবেদন করছে। ওই প্রবাসী ভাইটি ভিসা প্রায় যে লুজ হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, এর পরবর্তীতে যখন শেষ পর্যায়ে আসার পর হয়তো ইমিগ্রেশন আবারও চেক করছে যে পাসপোর্ট নাম্বারের মধ্যে কোনো করোনা ভাইরাস টেস্ট করছে কি না, রিপোর্ট আছে কি না, পরবর্তীতে না পাওয়ার কারণে লুজ থেকে তাকে তলাক দিয়ে দিচ্ছে বা বাতিল করে দিচ্ছে। তাতে প্রবাসী ভাইরা যে আমরা একটি নিউজ পাওয়ার পরে ওই নিউজটি ভালোভাবে যাচাই বাছাই করার পরে সত্য মিথ্যা দেখেই আপনার সাথে শেয়ার করি, আমরা চাই না যে কোনো প্রবাসী ভাই আমাদের নিউজের মাধ্যমে হয়রানি হোক। তাই তো বিগত সময় যেটি বলছে আমরা এখন তা বাস্তব রূপ ধারণ করতেছে। তাই তো প্রবাসী ভাইরা, যে সকল প্রবাসী ভাইরা আপনারা এখনও করোনা ভাইরাস পরীক্ষা করেননি, আপনারা খুব দ্রুত আগামী চলতি মাসের যেই 28 ফেব্রুয়ারির ভিতরে আপনারা অবশ্যই করোনা ভাইরাস পরীক্ষা করতে হবে, এবং কি বর্তমানে করোনা ভাইরাস পরীক্ষার কয়েকটি সিস্টেম করে দিয়েছে মালয়েশিয়া সরকার। আমরা প্রবাসী ভাইরা বা আমরা যেভাবে পমিমাতে গিয়ে আমাদের ভিসা রিনিউয়ের জন্য মেডিকেল টেস্ট করাই, ঠিক একই সিস্টেমে এখন আপনাকে পিসিআর ল্যাব থেকে করোনা ভাইরাস টেস্ট করতে হবে, এবং কি সেটি হচ্ছে মাইজি সিস্টেম বা সরকারি অনুমোদিত যে পমিমা রয়েছে সেই পমিমার মতো একটি ওয়েবসাইট বা একটি লিঙ্ক রয়েছে, এবং কি এই পিসিআরটি আপনারা বিভিন্ন ক্লিনিকে পাবেন, যে সকল ক্লিনিকে যে তাদের রেজিস্ট্রেশন রয়েছে পিসিআরে আপনারা ওইখান থেকে করবেন, তাহলে অটোমেটিকলি আপনার পাসপোর্ট নাম্বারের মধ্যে ইমিগ্রেশন চেক করলে বিস্তারিত পাওয়া যাবে। দেশকল প্রবাসী ভাইরা আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন আপনার এজেন্টের কাছে, এখন আপনার এজেন্টের কাছে যেতে পারবেন না আপনার লকডাউনের কারণে, সুযোগ নিতে হবে, তো সেক্ষেত্রে আপনারা শুধু যে আপনার এজেন্টের সাথে যোগাযোগ করবেন যে এজেন্টটি কোন ক্লিনিকে যাওয়ার জন্য বলতেছে, হতে পারে ওই ক্লিনিকে যে পিসিআর ল্যাব রয়েছে তো ওই ক্লিনিক থেকে আপনার করোনা ভাইরাস পরীক্ষা করলে চলবে, আপনার সুরটটি নিয়ে বা আপনার টেস্টের রেজাল্টটি নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যেহেতু ইমিগ্রেশন যখন আপনার পাসপোর্টটি চেক করবে, পাসপোর্টটি চেক করার পরবর্তীতে আপনার পুরো ডিটেলস চলে আসবে যে আপনি মালয়েশিয়াতে কী করেছেন, কোন মেডিকেলে গিয়েছেন, করোনা টেস্ট করছেন কি না, বা আপনি কি ইমিগ্রেশনের হাতে আটক হয়েছেন কিনা, পুরো ডিটেলস চলে আসবে, লুকানোর কিছুই নেই এখানে। তাই তো প্রবাসী ভাইরা আপনারা খুব দ্রুত অবশ্যই আপনাদেরকে যে আগামী 28 ফেব্রুয়ারির ভিতরে করোনা ভাইরাস টেস্ট করে নেবেন। দেশমাতৃ ভিউয়ার্স, এবার আসল মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে আপডেট নিউজগুলো এসেছে, মালয়েশিয়া ইমিগ্রেশন আজ মায়ানমার 1,086 জন অবৈধ নাগরিককে তাদের দেশে পাঠিয়ে দিয়েছে তাদের মালয়েশিয়াস্থ তাদের হাইকমিশনের সহযোগিতায়, এবং কি ওই সকল সমস্ত নাগরিক যে মায়ানমার সমস্ত নাগরিক ছিল মালয়েশিয়ার বিভিন্ন জেলে বা বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে কারাবন্দী ছিল, তাদেরকে একই সাথে মায়ানমারের 3টি লঞ্চে করে তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। তো এই সুবাদে আমরা ধারণা করতেছি যে মালয়েশিয়া অবস্থানরত বিভিন্ন জেলখানার মধ্যে বিভিন্ন যেই
ইমিগ্রেশন ক্যাম্পের মধ্যে বাংলাদেশি অনেক প্রবাসী ভাই দুঃখে দুঃখে যে রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন বা অসুস্থ হয়ে গেছেন দীর্ঘদিন ধরে ওইখানে কারাবন্দী রয়েছেন। তাই তো মালয়েশিয়া সরকার যেহেতু সমস্ত দেশের নাগরিককে আস্তে আস্তে পদক্ষেপ নিচ্ছে পাঠিয়ে দেওয়ার জন্য, তাই তো আমরা আশাবাদী মালয়েশিয়াতে মালয়েশিয়ার জেলখানা বা বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে ক্যাম্পে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইরা আটক রয়েছেন তাদেরকেও পাঠিয়ে দিবে খুব দ্রুত। তবে হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার, আমাদের মন্ত্রণালয়, আমাদের যে হাই কমিশন রয়েছে তাদের ভূমিকা থাকা প্রয়োজন, যেভাবে রেখেছেন মায়ানমারের যে হাই কমিশনরা। এবং কি তার সাথে সাথে ইমিগ্রেশন থেকে আরও একটি নিউজ এসেছে যে সকল প্রবাসী ভাইরা এখনও বৈধ হচ্ছেন না, যে চলমান রিক্যালিব্রেশন তেনাকে যে মাধ্যমে বৈধ হওয়ার প্রোগ্রামটি শেষ হয়ে যাওয়ার পরে মালয়েশিয়া সরকার আরও শক্তরূপে যে পরিস্থিতি মোকাবেলা করবেন, যে সকল অবৈধ প্রবাসী ভাইদেরকে পাওয়া যাবে মালয়েশিয়াতে তাদেরকে 10,000 রিঙ্গিত জরিমানা এবং কি 5 বছরও জেল দেবে মালয়েশিয়ার সরকার। এই ব্যাপারে শক্ত ভূমিকা পালন করবে মালয়েশিয়ার সরকার। যেহেতু আমরা বিগত দিনে দেখেছি মালয়েশিয়ার সরকার তান শ্রী মুহিদিন ইয়াসিন যখন ক্ষমতায় এসেছেন ঠিক তখন তিনি মালয়েশিয়াকে আরও সুন্দর করার জন্য এবং কি মালয়েশিয়াকে 2025 সালের ভিতরে অবৈধ প্রবাসী মুক্ত এবং কি আরও উন্নত সিঙ্গাপুরের আদালত তৈরি করবেন এই হিসেবে একটি প্রতিশ্রুতি দিয়েছেন, তারই ধারাবাহিকতায় তিনি কাজ করতেছেন। তাই তো আসুন প্রবাসী ভাইরা, আপনারা যে সকল প্রবাসী ভাইরা এখনও যে বৈধ হওয়ার জন্য পাসও জমা দেননি, আপনারা ভালো একটি কোম্পানি দেখে দ্রুত পাসও জমা দিয়ে দেন বৈধ হওয়ার জন্য। এবং কি যে সকল প্রবাসী ভাইরা আপনারা দেশে চলে যাওয়ার জন্য আগ্রহ করতেছেন এবং কি ইচ্ছা করতেছেন, আপনারা খুব দ্রুত ইমিগ্রেশন থেকে আপনার পছন্দের ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিন, স্পেশাল পাস সংগ্রহ করে আপনারা দেশে যাওয়ার জন্য প্রিপারেশান নিন। ভুল করেও কোনো প্রবাসী ভাইয়েরা আপনারা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করার চেষ্টা করবেন না, এবং কি অবশ্যই বৈধ হবেন ভালো একটি নিয়োগকর্তার মাধ্যমে, কোনো এজেন্টের পান্ডে পড়বেন না। দেশমাতে প্রিয় প্রবাসী ভাইরা, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে অনেকগুলো পাসপোর্ট তারা নিষ্পন্ন করতে পারেনি বা কাজ শেষ করতে পারেনি। কেন করতে পারেনি তারা বিস্তারিত লিখে দিয়েছে, আপনারা স্ক্রিন দেখতেছেন যে এ সকল পাসপোর্টধারী প্রবাসীদেরকে দ্রুত আপনারা হাইকমিশনের সাথে যোগাযোগ করুন যে আপনাদের পাসপোর্টে কারো যে তথ্য ভুল রয়েছে বা তারা কারোর সাথে কোনো না কোনো সমস্যা রয়েছে, তাই তো আপনাদের পাসপোর্টটি নিষ্পন্ন বা কাজ শেষ করতে পারেনি আমাদের হাইকমিশন, সেক্ষেত্রে আপনাদেরকে দ্রুত হাইকমিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আমরা ভিডিওটি শেষ করব। প্রথমে আমরা পড়ব শিবির আহমেদ, তিনি লিখেছেন, বাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে কি টিকিট কাটতে পারবো? আমি জুন মাসের 24 তারিখে যেতে ইচ্ছে করতেছি। তো এই জাতীয় দেখেছেন আমাদের শিবির আহমেদ ভাই। দি শিবির আহমেদ ভাই, আপনি যে কোনো সময় যে আপনার ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং কি তার ডেট অনুযায়ী আপনি অবশ্যই বিমান টিকিটও কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, এই সময় আপনি মনে রাখতে হবে যে আপনার যে ডেটে আপনি ইমিগ্রেশন যাবেন বা আপনার স্পেশাল পাস নেবেন ওই ডেট থেকে 7 দিনের ভিতরে আপনি টিকিট রাখবেন, এটি খুব ভালো। যদি আপনার হাতে 14 দিন সময় রয়েছে, যদি আপনার ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনি আরও 2-1 দিন সময় হাতে থাকবে আপনার, এক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন মাহফুজা মারিয়া নামের এক বোন, তিনি লিখেছেন, জেলের কী অবস্থা, এ নিয়ে ভিডিও বানান প্লিজ। জি মাহফুজা আফু, জেলের কী পরিস্থিতি সম্পর্কে জানতে হলে আপনি আমাদেরকে প্রবাস টিভিতে একটি মেসেজ করুন, আপনাকে আমরা একটি লিঙ্ক দিয়ে দিব, পুরো বিস্তারিত জানতে পারবেন জেলে মানুষ কীভাবে বসবাস করে কারাবন্দিরা। আর জেলে যে সকল প্রবাসী ভাইরা কারাবন্দী রয়েছেন, আটকা পড়ে আছেন, তাদেরকে ধীরে ধীরে মালয়েশিয়ার সরকার পর্যায়ক্রমে সমস্ত কারাবন্দীদেরকে বিভিন্ন দেশে বা তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেবে, একটু সময় লাগবে, এক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। এরপর আমাদের কমেন্ট করেছেন এমডি হাবিবুর রহমান, তিনি লিখেছেন, কোয়ালালামপুর টু ঢাকার রুটে কোন কোন বিমান ফ্লাইট ভালো হবে এবং কি সস্তা পাবো প্লিজ জানাবেন। জি এমডি হাবিবুর রহমান ভাই, কোয়ালালামপুর টু ঢাকার রুটে অনেকগুলো ফ্লাইট রয়েছে, তার মধ্যে এয়ার এশিয়া ফ্লাইট একেবারে চিপার বা সস্তা, তো সেক্ষেত্রে এয়ার এশিয়ার ফ্লাইটের একটি সমস্যা রয়েছে, তারা যে কোনো মুহূর্তে ফ্লাইট ক্যান্সেল করতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। যদি আপনি সস্তা খোঁজ করেন তাহলে অবশ্যই আপনি এয়ার এশিয়া যেতে পারেন, এবং কি মাঝে মধ্যে অন্যান্য বিমানও যে ফ্লাইট কম বেশ হয়ে থাকে আমরা বিগত সময় 2টি ভিডিও করেছি, বিস্তারিতও দিয়েছি, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। এবং কি আপনি যদি কোনো ফ্লাইট ক্যান্সেল না হতে চান তাহলে আপনি বিমান বাংলাদেশে কাটতে পারেন, যেহেতু বিমান বাংলাদেশে ফ্লাইট ক্যান্সেল হয় না খুব সহজে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদেরকে কমেন্ট করে এবং কি আমাদের প্রবাস টিভি ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।